রে গরম রে বাবা, এই রোদে দাঁড়ায় আছি একা একা, বন্ধু বান্ধব সব গেছে বাসার দিকে। আরে কাজ করি, জান রে ফোন দি। ও গার্লফ্রেন্ড রে, হ্যালো জানু। দেখো টাইগার ডন, তোমার সাথে আমি আমার রিলেশন রাখা সম্ভব না, আমি ব্রেকআপ করব। কি বলো তুমি এইসব? কিছুদিন পর না তোমার আর আমার বিয়ে করার কথা, আর তুমি আজকে আমার সাথে এমন কথা বলতেছো কেন? শোনো, আমার বাসা থেকে বলেছিল এইবার HSC-তে যদি ফেল করি তাহলে আমারে যাত্রার সাথে বিয়ে দিয়ে দেবে, আর আমারও পড়াশোনা ভালো ছিল না। মানে তুমি কি বলতেছো এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। ব্রেকআপ মানে ব্রেকআপ, বাই। ব্রেকআপ মানে কি বলো? হ্যালো হ্যালো, কি হলো? বাই বইলে রাইখে দিল? হায় রে অটোপাস, করলি আমার সর্বনাশ। না পাইও পাইলাম তোরে, পাইয়াও হারাইলাম তোরে। আমার জীবনটা শেখা খাইতে খাইতেই শেষ হয়ে গেল ভাই, পুরা শেষ জীবন। হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং অনেক অনেক হাসতেছেন এবং অনেক কাঁদতেছেন। এবং দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের BBC চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে দুটা HSC স্টুডেন্ট আছে এবং তাদেরকে আজ আমি ইন্টারভিউ নিতে আসছি। তো চলুন তাদের থেকে আজ ইন্টারভিউ নেব এবং আপনারা আমার সাথে থাকুন। তো বড় ভাই, আপনি একটু এদিকে আসতেন যদি। আচ্ছা ভাইয়া, আপনি যে HSC অটোপাস করেছেন, এই মানে আমাদেরকে আপনার অনুভূতিটা কি একটু যদি আমার দর্শকদের বলতেন। তাহলে আপনি কেডা, আপনি অটোপাস করেছেন, আপনি জানেন কি? আপনি যদি অটোপাস করে আসেন তাহলে আমার কাছে আসবেন ইন্টারভিউ নিতে। কথাটা চলে আসে উল্টো পাল্টা লোক। আসলে গাইস, সে একটু রেগে গিয়েছে। আচ্ছা যাই হোক, তার দিয়ে আমার কিছু যায় আসে না। সে যেহেতু রেগে গিয়েছে তো আমি এখন নেক্সট মানুষ থেকে ইন্টারভিউ নেব। তো ভাই, আপনি আমাদের দর্শকদের বলুন যে আপনি যে অটোপাস করেছেন তো আপনার অনুভূতিটা কেমন? আমি যে দুইটা বছর টানা পড়তে আছি, মানে আগেরবার দুইবার ফেল করছিলাম, ফেল করানে এই তিন নম্বর বার আমি অটোপাস দিয়ে নিজের যোগ্যতায় যে আমি পড়াশোনা করবে, সি না পাইলে ডি, ডি না পাইলে ই পাইতাম, ফেল তো করতাম না, অটোপাস থেকে তো। আচ্ছা যাই হোক, তো আপনি কি এটা দিয়ে খুশি না? তাহলে আমি একটুও খুশি না, আমার তো মনে করেন। আচ্ছা তাহলে আপনি এখন কি বলতে চান যে আপনি এখন অটোপাস হয়েছেন, তো এখন তো যাওয়ার হয়ে গেছে, এখন আপনি কি করবেন সেটা বলেন। আমি যে অটোপাস হয়ে গেছে, আমি শিক্ষামন্ত্রীর কাছে যাবো কি আমি পরীক্ষা নেবো না, আমি আবার HSC দেবো সামনে বছর, আবার দেবো আমি আবার HSC দেবো। আচ্ছা ফেল করবো না, নেই ডি তো পাবো, ডি মানে অনেক। ওই অটোপাস না, তাহলে যে অটো চালাইতাম তার কিছু টাকা ইনকাম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার দর্শকরা অনেক খুশি হয়েছে আপনি এতক্ষণ কথা বললেন। আর এর আগে যে একজন ছিল সে তো মানে এত অ্যাটিটিউড চোখাইছে, আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যাটিটিউডটা। সে HSC অটোপাস করে মানে এত মানে তার পাওয়ার চলে আসছে, মানে নিজের অনেক যোগ্যতা আছে কিন্তু আমি কাউরে দেখাই নাই, যোগ্যতা আমি প্রকাশ করি না, সেই বলেই তিনি দুইবার ফেল করেছে। তো গাইস, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আবার নেক্সট দেখা হবে, দোয়া করেন। আচ্ছা আচ্ছা জানাচ্ছি। তো দর্শকবৃন্দ দেখতে পারলেন তার তেমন অ্যাটিটিউড নাই, এবং তিনি আপনার জিনিসই বলতে চেয়েছেন যে তার সার্টিফিকেটের পাশে অটো লেখা আছে, তার থেকে ভালো তিনি অটো চালাতেন। কিন্তু সে যদি সি এবং ডি পেত তাও সে অনেক খুশি হতো, কিন্তু কথা হলো যে তিনি অটো পাস হয়ে গিয়েছেন। তো এমনি সবাই তো খুশি থাকে, কিন্তু সে খুশি নাই, সে চায় সি পাইলেও তার খুশি, ডি পাইলেও সে খুশি। সো গাইস, আপনারা আমাদের BBC চ্যানেলে সাথেই থাকুন এবং দেখা হচ্ছে নেক্সট পর্বতে। আল্লাহ হাফিজ। বন্ধু, একটা জিনিস কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে বুঝলি, জিনিসটা হলো এই যে অটোপাসটা দিল, অটোপাস কি আমার লগে যায়? তোর সাবজেক্ট না বাদ দিলাম, কিন্তু আমার লগে কি অটোপাস যায় মামা? আমি একটা ভালো স্টুডেন্ট, আমি যদি পড়াশোনা করে পরীক্ষা দিতাম, আমি তো কষ্ট করে পড়াশোনা করছি তাই না, পরীক্ষা দিলে A+ না পাইলে, গোল্ডেন না পাইলে, আমি সিলভার বেলে বাটন ঠিকই পাইতাম মামা, তোর সাবজেক্ট না বাদ দিলাম। কি কইছ তুই, কথা কও বন্ধু। হ্যাঁ
হ্যাঁ বলো মনে করবি না তো না না ক একটা কোশ্চেন করি ক তুই যে এইচএসসি এইচএসসি গ্যারাসস এইচএসসি পরীক্ষাটা কি এইচএসসি তুই তো দেশস মনে অটো পাস তাই অটো পাস পড়ছিস তো ভরপুর সারা বছর আরে মামা কইছ না পড়তে পড়তে আমার মাথার ব্রেনডি আউট হই ক এইচএসসি ফুল ফর্মটা কি দেখ আসলে মামা এইচএসসি ফুল হ্যাঁ এইচএসসি এইচএসসি ফুল মিনিংটা মিনিংটা আচ্ছা আসলে এইচ দিয়ে তো মনে কর এইচ দিয়ে মনে কর এই যে আসলে মামা পড়ালেখা কি পড়ালেখা কি আরে না মামা আসলে কথা হলো কি পড়ালেখা করতে করতে মাথায় তো মনে কর এত ডুইতে গেছে বইগুলা কোন এক কোণায় চাইপে গেছে এইচএসসি ফুল মিনিং আসলে আমি এজন্য কইছি এটা কাজ তো আমি আমার মনে পড়লে আর তোরা ফোন করে কই দিই মনে ঠিক আছে তুই চিন্তা করিস না মামা তুই থাক আমি ফোন করা তোরে কই দিই মনে আর আমি তোরে ফোন দিব না হ্যাঁ ফোন দিস পাগল ছাগলের মন গাইতে আছে বন্ধু বল বল আইসিস বললে ফেল বন্ধু মোরাটা হেল্প করতে পারো তুই যা বলবি তাই করব ক হইছে কি আমি তো ভাবছি যে আমি এবারে এইচএসসি তে ফেল করব বুঝছিস তা এই জন্য আমার মা আমার একটা অটো কিনে দিয়েছে কইছে তুই অটো চালাই খা অটো কবে কিনলি রে ওই তো মানে এইচএসসি তে পরীক্ষায় পাস করব না বলে আমার মা একটা অটো কিনে দিয়েছে তা এখন হঠাৎ করে শিক্ষামন্ত্রী তো মনে কর মনে পাস করাই দিয়েছে অটো পাস দিয়ে আছে নাকি শিক্ষামন্ত্রী আরে না বেটা অটো পাস করাই দিয়েছে না এখন ওই কারণে আমি ভাবলাম কি আমার অটোটা বেচে দিই তুই যদি কাস্টমার মাস্টমার পাইস তো আমার একটু জানাইস তোর মতন কিছু গরিব বন্ধু বান্ধব গে মিষ্টি খাওয়াবো ঠিক আছে আর অটো পাস করছি মানে তো বুঝিস ঠিক আছে বিষয়টা আর ওই যে আঙ্গুর কি বাইবেলাদের আছে না ওকে সবাইকে কই দিস ঠিক আছে আজ থেকে থেকে ভাই আসিফ ভাই আসিফ ভাই কই কই দিস ঠিক আছে তো বন্ধু বড় ভাই এই কি হ্যাঁ আমি ওই অটো পাস মানে বুঝিস না অটো পাস ঠিক আছে তো তুই আবার ভাই কই কইস তুই তো মানে কই কইস না আজকে যা করছিস করছিস তো অটোটা বিক্রি করে দিস তোর কিছু মিষ্টি মিষ্টি খাওয়াবো অনেক কাস্টমার পাইলে একটা ফোন দিস ফোন নাম্বার আছে না হ্যাঁ ফোন দিস একটা কয়েকদিন আগে এখন আমার সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়ছে এবং আপনাদের সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলটা অনেক ভালোই চলতেছে কিন্তু গাইস অনেকদিন দিয়ে দেখতেছি যে আমার ইউটিউব চ্যানেলে ভিউ অনেক কম উঠতেছে তো আপনাদের কাছে আমার এতটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো একটু ফুল দেখুন এবং ওয়াচ কুইং করে যান কারণ আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে আসলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা উঠে যাবে দেন গাইস আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি তো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো পুরো দেখবেন এবং এখন আমি আমার টিম মেম্বারদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো এবং আপনারা তাদেরকে চিনে নাও তো তারাও কিছু বলতে চায় তো চলুন তাদের সঙ্গে আপনাদের কথা বলাই দিই সো লেটস গো আসসালামু আলাইকুম গাইস হোয়াটস আপ গাইস ইটস ইওর সাইম সো ওয়েলকাম টু ব্লগ আসিফ জিয়ান সো গাইস আমরা এখন আমি এখন আগে আমি নিজের চ্যানেলে কাজ করতাম এখন ভাইয়ার চ্যানেলে কাজ করতেছি বাট আমার চ্যানেলও এগুলো আর কি হবে আস্তে আস্তে আর আমি কিছু প্রবলেম কারণ আমার চ্যানেলটা কিছু করতে পারতেছি না অ্যান্ড ভাইয়া খুব কষ্ট করে অ্যান্ড ভাইয়া না প্রত্যেকটা ইউটিউবারই অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড একটা ভিডিও করে অ্যান্ড একটা ভিডিও করতে যে কত কত কষ্ট হয় সেটা শুধুমাত্র একটা ইউটিউবারই জানবে অ্যান্ড একটা কন্টেন্ট মেকারই জানবে অ্যান্ড ভাইয়া যে কষ্ট করে ভাইয়ার চ্যানেলে কিছুদিন ধরে ভিউজ হচ্ছে না অ্যান্ড গাইস সবাই ওকে ভাইয়াকে সাপোর্ট করবেন বেশি বেশি করে অ্যান্ড আমাকেও সাপোর্ট করেন অ্যান্ড সাপোর্ট ইজ দ্য একটা ভিডিও করার একটা মনসে থাকে একটা লাইক পালে অ্যান্ড লাইক বাড়লে একটা ভালো থাকে সো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন এসব স্যামফিজা ভাইয়ার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবে সো পান খোদা পেস বাই বাই হ্যালো গাইস হোয়াটস আপ রুবাই হোসেন সেন ওয়েলকাম টু ব্লগ আসিফ জিয়ান আমি ভাইয়ার চ্যানেল কাজ করতেছি অনেক দিন থেকে কিন্তু আমি আমার একটা ইচ্ছা আছে নিজের একটা চ্যানেল খোলা ভাইয়ার চ্যানেলে গাইস কিছুক্ষণ ভিউ হচ্ছে না এখন এটা আপনাদের সাপোর্ট না পেলে তো গাইস কোনো কিছু করা সম্ভব হচ্ছে না কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ব্লগ বানাচ্ছি এই এই রোদে এই গরমের মধ্যে রোদের আমরা আপনাদের জন্য শুধু ব্লগ বানাচ্ছি গাইস কারণ আপনারা একটু সাপোর্ট পেলে আমরা খুবই খুশি হতাম আর নতুন নতুন কিছু অনেক নতুন নতুন অনেক কিছু বানানোর চেষ্টা করতাম ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আমরা অন্য জায়গায় ব্লগ করবো এবং আপনারা প্লিজ একটু সাপোর্টে থেকে নাম আর আমি সামনে চ্যানেল খুলতেছি সামনে একটু প্যারাই আছে অনেক বড় বড় প্যারা আছে এখন বুঝতে পারছেন তো গাইস সে বলে অনেক প্যারা আছে ঠিক আছে সে কারণ সবচেয়ে বড় প্যারা আছে আমি ভাই সিঙ্গেল আচ্ছা ও অনেক ও আসলে গাইস সিঙ্গেল কিন্তু আবার ডিএফ আছে বাট তাও সিঙ্গেল তাও সিঙ্গেল হ্যাঁ ভ্যালেন্টাইন ডে চলতেছে তো গাইস আমি এতটুকুই বলবো আমরা অনেক কমেডি ভিডিও এনে ফেলেছি এখন হয়তো
আর কমেডি ভিডিও পরে নেক্সটে আনবো না, নেক্সটে আমি ভাবতেছি একটা ইউনিক একটা ডেয়ার ব্লগ এমন কিছু আনবো। আপনারা অবশ্যই কমেন্টে আমার জানাবেন যে আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে এবং আমি কোন জিনিসটা নিয়ে আসবো। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। বা তার আগে আমি আবারও বলে দিই, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সটে ব্লগ ভিডিও আনবো নাকি কমেডি ভিডিও আনবো। সো বাই বাই।